এত গরমের মধ্যে ছাড়িয়ে দিতে কেউ একটু হেল্প করানো না আমাকে। বৌদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বৌদি তোমাকে দেখতে পেলেই খুশি হয়ে যাই। আমাকে দেখতে পেলে মনটা খারাপ করছিল, ভাবলাম একটু বৌদির সঙ্গে দেখা করে আসি। মন খারাপ তো পার্কে যাবে বা অন্য কোথাও ঘুরতে যাবে, কিন্তু আমার তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় বৌদি। বৌদি একটা কথা ছিল। কি কথা? দাদা বাড়িতে নেই তো? না না, ও কাজে গেছে। বলছি না, আমার না তোমাকে খুব ভালো লাগে বৌদি, কাউকে বলার দরকার নাই, মানে ভালোবাসি। যদি বলো তো তোমাকে আমি বিয়ে করতেও রাজি। কি বলো, তোমার দাদা পিটি মেরে ফেলবে আমাকে। আরে দাদা চিন্তা তোমাকে করতে হবে না। আরে তুমি একটা প্রাপ্তবয়স্ক সুন্দরী মহিলা, তুমি যেখানে খুশি যাকে ভালো লাগবে তার সঙ্গে থাকতে পারো। তার মানে তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে তুমি আমার সঙ্গেও থাকতে পারো। আরে আমার ছেলে আছে একটা। সে অসুবিধা নাই, মানুষ করতে হবে না, দায়িত্ব আমি নিব বৌদি। তুমি শুধু নিবা? আমি নিব বৌদি, তুমি শুধু একবার। কি হাত ছোড়ো, কে দেখবে না দেখবে? আরে কেউ দেখছে না বৌদি। আরে চলো, কোনো ভয় নাই, চলো। মা মা দেখো কাকে নিয়ে এসেছি, দেখো কাকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, এত চাচাতিস কেন? তোমার জন্য বৌমা নিয়ে আসলাম মা। ইমা কি করেছিস এটা তুই? আ বিয়ে করলি? এটা কে? এটা আমার বউ, তোমার বৌমা। বউ মানে? মানে অনেকদিন ধরে আমাদের মধ্যে চলছিল তো, মানে তুই আবার চলছিল মানে বুঝতে পারছি না, তুই আবার চালাতে পারিস? জানতাম না তো। হ্যাঁ মা, অনেকদিন ধরে মানে চালাচ্ছি না। কি গো শুনছো, আসো দেখো অপু কি করেছে। কি হয়েছে তোমার? অপু বিয়ে করে নিয়েছে। কি? হ্যাঁ কি করবে বাবা, বয়সটা তো কম হলো না, তোমরাও মেয়ে খুঁজে দিচ্ছিল না, তো আমি মানে একটু ব্যবস্থা করে। মেয়ে খুঁজে দিচ্ছিলাম না, ওর কপালে জুট ছিল না। হ্যাঁ তো যাই হোক, আমার ছেলে একটা কাজের কাজ করেছে। হ্যাঁ তো কাজের কাজ করেছে বলছো? হ্যাঁ মেয়েটা জুট ছিল না। হ্যাঁ দেখ একটু বিয়ে তো করে নিয়েছে, ছেলে ভালোই করেছে বলো, আমাদের পয়সাটা সব খরচা হলো না। পয়সা খরচা হলো না, লাভই লাভ। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি মা? মোনা। মোনা, বাহ বাহ কি মিষ্টি নাম, তাহলে বরণের ব্যবস্থা করি বলো। চলো এখানে দাঁড়া, বরণ করলে এখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়া, টুপুটু মাথায় মাথায় দেবী করলে দেখতে তো পেলাম না, একটু টুকুর মাথায় দেখি। হ্যাঁ তুমি তাহলে দাঁড়াও, আমি হচ্ছে বরণ ডালা নিয়ে আসি। শুধুই লাভ, পছন্দ তো বৌমা? হ্যাঁ খুব ভালো। শোন কি মেয়ে আইবড়ো তো? মেয়ে আইবড়ো বাবা, চাপ নাই। নাও 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 শোনো, দু চারটি পাড়ার লোকজন ডাকো, আমার উপর বিয়ে করে নিয়েছে। আশীর্বাদ করো, একটু মিষ্টি তো নাই বাবা ঘরে, পরে মিষ্টি খাই দেবো। হ্যাঁ শোধ করো। দেখেছো তোমার বৌমা কত অ্যাক্টিভ, ও মানে এইসব বিষয়গুলো আগে থেকে জানে। বাবাকে প্রণাম করো, বাবাকে। হ্যাঁ তুমি তো অনেকই জানো মা। হ্যাঁ সে তো জানবেই, তাই না? কারণ আছে মানে, এটা বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই এই বেরাই শালা সুর, ছেলে কেন বে ছেলে? এই জানোয়ার, এই এই খোল, খুলছে শুনছেন? আজব ব্যাপার, কে নিয়ে এত ধাক্কাচ্ছে, কি হয়েছে? কি ভদ্রবাড়িতে এই সব চাচামেচি কিসের জন্য? ভদ্রবাড়ি ভদ্রবাড়ি, আপনার গুণ ধরছেলি আমার বউকে নিয়ে পালিয়ে এসেছে। এসব কি বলছেন আপনি? হ্যাঁ কে আপনি? আমার ছেলে আপনার ববি করে নিয়েছে মানে আমার ছেলে আইবড়ো মেয়ে বিয়ে করে নিয়েছে। শুনছো কি গো, একটা লোক এসে কি অত্যাচার করছে দেখো। আইবড়ো মেয়ে, আইবড়ো মেয়ে, এটা কি, এটা কি আইবড়ো মেয়ে? ডাকেন আপনার গোদর ছেলেকে, আমার বোকে বের করে নিয়েছে। কি দেখো দেখো কি বলছে সব, ডাকো তোমার কোনো কি না? হ্যাঁ বাইরে কি বলছে, কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে? প্রমাণ এটা কেন? এটা প্রমাণ, এটা 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 কি, এটা ওটা আমারই বাচ্চা, যে বউ আছে ওই বউয়ের বাচ্চা। আপনি বেরিয়ে দাঁড়াবো কেন? আমি না, এখানে দাঁড়ান। হ্যাঁ বেরিয়ে দাঁড়াবো কেন?
বিবাহিত মেয়ে কি করতে পারে না বলো? স্বামীর সঙ্গে বনে না, আর আমার সঙ্গে বনে, তাই আমি নিয়েছি। আমার আপাতর বিদায় হলো, আমি চাইছিলাম যেন বোট আমার মরি যাক। আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, আমি একটা পরের মানে বসাতে মানে আনতে পারছিলাম না বাড়িতে, বুঝলেন তো? এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, ওই জন্য তো আমি চলে এসেছি। আমি বুঝতে পারি না আগে, আগে আমি বুঝতে পারার জন্যই আমি চলে এসেছি। তুমি থাকো, কি ছেলে আমি জানি নি। থাকো, তোমরা থাকো, আমার লাইন ক্লিয়ার হলো, বুঝলেন তো? শুনো মা, সব দিকে লাগা এই দেখো, এত বড় একটা ছেলে ফিতে পেলাম, এই ছেলেটাকে বড় করতে গেলে, এত বড় করতে গেলে কমপক্ষে 5 লাখ টাকা খরচ হতো। আমার কোনো টাকা খরচা হচ্ছে না, বেঁচে গেল তো 5 লাখ টাকা। 5 লাখ টাকা বেঁচে গেল, কিছু ঢুকছে গো? না না, ঠিকই আছে। ও যেমন একটা বউ দিলাম, আর বউদির সঙ্গে প্রেম করি এখনো, নিয়ে আসবে। আমি একটা বউদিকে নিয়ে এসেছি, সদ কিচন্দা বউদি, যখন বউ 5 লাখ টাকাও বৌদি বউ হয়ে গেল, কোনো খরচ নাই, সঙ্গে তো বড় বাচ্চা। নো 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 নো।